আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা তিনজন বের হয়েছিলাম ভিডিও করার উদ্দেশ্যে, যে হচ্ছে আমাদের প্রাইভেট ছিল, প্রাইভেটটা শেষ করব, শেষ করে আমরা ভিডিও করব। তো আমরা ভিডিও করার উদ্দেশ্যে আমরা গেছিলাম ধর্মতলায়। ধর্মতলায় আমরা হচ্ছে ভাবছিলাম ওখান থেকে আমরা একটু ভিডিও করব। তো ওখান থেকে যাওয়ার পরে আমরা যখন রাস্তাটা আর কি পার হই, তাই না, রাস্তা পার হওয়ার সময় যে আপনারা যারা যশোরে বাসা তারা অবশ্যই গড়াই বাসটা চিনেন, তো ওরা যে কতটা হিংস্র এটা আপনারা ভালো করে জানেন। আর আমরা আর আজকে আমরা এটা আর কি এতদিন শুনেছি যে আসলে গড়াই বাস অনেক বেশি হিংস্র, এটা আজকে আমরা লিটারেলি সরাসরি দেখছি যে আসলে ওরা কতটা হিংস্র। তো ওরা যাত্রী উঠাচ্ছে, আমরা রাস্তা পার হব। তো ওরা যাত্রী উঠাচ্ছে বিদায়, আমরা তিনজন হচ্ছে রাস্তা পার হইতে গেছি, তখন দেখছি যে ওরা গাড়ি স্টার্ট করছে, তখন আমরা আবার সরে আসছি। সরে আসার পরে দেখছি ওরা আবার থেমেছে, তখন আমরা আবার পার হতে গেছি, যে ওরা তো থেমেই গেছে তাহলে আমরা পার হয়ে যাই। তো ওরা যখন থেমেছে তখন আমরা পার হতে গেছি, আমরা যখন ঠিক গাড়িটার মিডিল বরাবর গেছি তখন ওরা গাড়ি স্টার্ট করে দিয়েছে আবার। ওরা চাইলে যে দেখতেছিল যে আমরা পার হচ্ছি, ওরা চাইলে থামতে পারতো, যে যে না হচ্ছে। তো আমরা হচ্ছে পার মানে যখন মিডিল বরাবর গেছি তখন ওনারা গাড়ি স্টার্ট করে দিয়েছে। তো ওনারা চাইলে মাত্র 10 সেকেন্ড স্লো হতে পারতো, যে না 10 সেকেন্ড দাঁড়াই, 10 সেকেন্ড দাঁড়ানোর পরে হচ্ছে আমরা গাড়িটা, ওরা পার হয়ে যাওয়ার পরে গাড়িটা ছাড়ি, কিন্তু ওনারা সেটা করেনি। লিটারেলি মানে মনে হচ্ছে গাড়িটা আমাদের দিকে তেড়ে আসতেছে, তো আমরা তিনজনই তখন মানে পিছায় চলে যাচ্ছি, কিন্তু আমাদের পিছায় আমরা যে পিছাবো কোথায়, আমরা পিছাচ্ছি, ওনারা একদম আমাদের দিকে চাপায় দিচ্ছে বাসটা। ওনারা চাইলেই স্লো হতে পারতো, ওনারা চাইলেই গাড়িটা দাঁড় করাতে পারতো, যে না পার হচ্ছে, পার হয়নি, কিন্তু ওনারা টোটালি সেটা করেনি। ওনারা একদম মনে হচ্ছে আমাদের দিকে গাড়িটা তেড়ে নিয়ে আসছে। তো আমরা তিনজন তাড়াতাড়ি করে যখন পিছিয়ে চলে আসছি, পিছিয়ে চলে আসার পরে ওনারা মনে হচ্ছে সাইড ঘেয়ে এসে আমাদেরকে মনে হচ্ছে চাপা দিয়েই যাবে, মনে হচ্ছে আমাদেরকে চাপা দিয়ে দেবে, মনে হচ্ছে মানে পুরো একটা প্ল্যানই করে ফেলছে যে আমাদের তিনজনকে চাপা দিবে। তো আমরা তিনজন মানে কতটা পেছানো যাই, যে আমরা যতটা সম্ভব আমরা তিনজন পেছাই গেছি, মানে আরও মায়ার হাতে নাকি একটু ব্যথা পাইছে। তো বাসটা যখন একটা বাস একটা জায়গায় থামে, সাধারণত হুট করে তো আর অনেক জোরে স্টার্ট করে দিবা এরকম তো কিছু না, অবশ্যই যখন স্টার্ট করে একটু স্লোভাবে গাড়িটা যায়, উনি সেটা যায়নি, টোটালি একদম মনে হচ্ছে আমাদের উপর দিয়ে চালিয়ে দিবে বাস। মানে আমরা তিনজন আলহামদুলিল্লাহ আসলে আমাদের হায়াত আছে বিনা, আমরা তিনজন এখনো পর্যন্ত সুস্থ আছি, আমাদের কিছুই হয়নি। যে মানে আরেকটু হলে জানি না, এত সময় আমাদের হয়তো তিনজনের দুইজন থাকতাম না, হয়তো তিনজনের একজন থাকতাম না, হয়তো তিনজন একজনও থাকতাম না। যে আসলে আমরা যে আসলে আল্লাহর মৃত্যু যে এত কাছ থেকে দেখছি আজকে আমরা তিনজন, এটা আসলে আমরা সত্যি আমাদের কোনো ভাষায় আসতেছে না। তো আমরা আসছিলাম ভিডিও বানাতে, এখনও আমাদের ভিডিও বানানোর একদমই মন নেই। তো অনেক ভয় পাইছি। তো আপনাদের উদ্দেশ্যে এটা মানে আর কি বলা, যে যখনই সবাই রাস্তা পার হবেন অবশ্যই দেখে শুনে পার হবেন, আমাদের মতো ভুল কেউ করবেন না। আর যারা গাড়িওয়ালারা আছেন, প্লিজ প্লিজ একটু আপনারা প্লিজ একটু দেখে শুনে গাড়ি চালান। এই আমাদের হয়তো আমাদের ভুলের জন্য, তাদের ভুলের জন্য এখনই আমরা তিনজনের একজনও থাকতাম না, একদম তিনজনের একজনও থাকতাম না, শুধু তাদের ভুলের জন্য আমাদের ভুলের জন্য। সে যদি একটু স্লো করতো তাহলে কিন্তু মানে এরকম ঘটনাটা ঘটতো না, সে স্লো করেনি। আমরা ভাগ্যিস তিনজন মানে আকসা মাঝখান থেকে মায়াকে টানতেছে, আমাকে টানতেছে, মানে যে টোটালি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের হায়াত আছে বিদায়, এখনো পর্যন্ত আমরা জীবিত, আমরা সুস্থ। দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই অবশ্যই অবশ্যই দেখে শুনে রাস্তা পার হবেন। বিয়ালাদ ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।